নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল বৃহস্পতিবার তিন রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে তিনটি রাশির সম্ভাবনা উঠে আসতে চলেছে, যে কোনো দিক থেকে আপনাদের বড় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই তিনটি রাশির রাশিভিত্তিক শুভ সময় এবং রাশিভিত্তিক লাকি নাম্বার আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনারা ভিডিওটি মোটো কাটবেন না, আপনারা আলোচনাটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনুন। দেখুন, অর্থপ্রাপ্তির উপর আমার কাছে অনেকেই মেসেজ করেছেন যে কৌশিকদা, আমার কি লটারির প্রাপ্তির যোগ রয়েছে? দেখুন, অর্থপ্রাপ্তি মানে যে শুধুমাত্র লটারি থেকে প্রাপ্তি হবে এমন না, আপনার যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হতেই কিন্তু পারে, শুধুমাত্র লটারি থেকে না, যে কোনো দিক থেকে, লটারি ছাড়াও যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকতে পারে। সেটা আগে জানা দরকার যে আপনার কোন কোন দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আর যারা লটারির টিকিট কাটেন, অর্থাৎ লটারির টিকিটটা একটা নেশার মতন হয়ে গেছে, তাদের জন্য আমি শুভ সময় এবং লাকি নাম্বারটা আমি প্রতিদিন দিই। এবং এই যে দিনের যে রাহুকালটা আমি বারবার বলি, দিনের রাহুকালটা দুটো, কালকে দুপুর দুটো এক থেকে তিনটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে 23 তারিখ বৃহস্পতিবার, দুটো এক থেকে তিনটা চুয়াল্লিশ, এই সময় আপনি লটারি বলুন বা কোনো শেয়ার মার্কেটে বলুন বা কোনো শুভ কাজ বা শুভ যাত্রা আপনারা কিন্তু করবেন না। অর্থাৎ রাহুকালটা যে কোনো শুভ কাজ থেকে বর্জন আপনারা করুন। দেখুন, আগামীকাল আবার দেখুন খুব ভালো একটা যোগ রয়েছে, সেটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা কিন্তু রয়েছে, এবং এর সাথে সাথে সর্বাত্ম সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ, রবি যোগ, একসঙ্গে একাধিক মহা সংযোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আগামীকাল, এবং মা লক্ষ্মীর কৃপা পেতে চলেছে এই তিন রাশির। 12টি রাশির মধ্যে স্পেশাল তিনটি রাশির আমি কথা বলবো। এই তিনটি রাশির যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি আপনার জন্মচক্রে রাহু, শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ যদি শুভ থাকে, তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু হবে। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, যাদের ক্ষেত্রে অনেকেরই যে হচ্ছে যে কৌশিকদা, 1-2 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, কী করব? আপনারা পরিষ্কার রাহু রক্ষা কবচ পরিধান করুন, যাতে অল্পের জন্য, আর যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, বার্থ চার্ট রিফরমেশন করুন। এই যে প্রাপ্তি, আপনি মহাপ্রাপ্তি বলুন, হঠাৎ প্রাপ্তি বলুন বা আকস্মিক প্রাপ্তি বলুন, এটা সম্পূর্ণ হচ্ছে আমাদের ভাগ্যের উপর নির্ভর কিন্তু করে। তাই আমাদের সর্বোপরি ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার রয়েছে, কারণ ভাগ্য ব্যতীত প্রাপ্তি কিন্তু কোনো দিনও ঘটবে না। তাই ভাগ্যকে স্ট্রং করুন সর্বোপরি। আপনারা ব্যক্তিগত জন্মচক, আপনারা অনেকে ভিডিও শুনছেন, শুধুমাত্র রাশির নাম শুনে বেরিয়ে চলে যাচ্ছেন, লাকি নাম্বার শুনে সময় শুনে বেরিয়ে যাচ্ছেন, এটা করবেন না। আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন, কারণ অনেকের ক্ষেত্রেই যে লটারি প্রাপ্তির যোগ রয়েছে কি না সেটা কিন্তু জানা দরকার। কারণ দেখুন, অনেকের ক্ষেত্রে এমন হচ্ছে যে আমার কাছে অনেকে কনসাল্ট করেছে যে কৌশিকদা, আমার ক্ষেত্রে যে কোনো কাজে হাত দিচ্ছে সেই কাজটা কিন্তু বাধা আসছে, তার মানে কি ভাগ্য দুর্বল রয়েছে, তাহলে আপনার প্রাপ্তি হবে না। তা এর জন্য আপনার ভাগ্যের যে জায়গাটা সেটাকে মজবুত করতে হবে, এবং এর পাশাপাশি আপনাদের পঞ্চম ভাব, নবম ভাব, একাদশ ভাব আমাদের লাভের জায়গা, প্রফিটের জায়গা, এই জায়গাগুলোকে যদি শুভ করা যায় কি না, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। তিন রাশির আমি কথা বলবো। তিন রাশির মধ্যে যদি আপনার রাশির নাম থাকে, শুধু নাম থাকলেই হবে না, সেম রাশি লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তি হবে আমি কখনোই দাবি করি না, কিছু সংখ্যক মানুষের সঙ্গে মিলবে, কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু মিলবে না, কিন্তু কম হোক বেশি হোক, আপনি 500 টাকা হলেও পাবেন, আপনি 50,000 টাকা হলেও পাবেন, 5 লাখ টাকা হলেও পাবেন, অর্থাৎ কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু
রয়েছে এই রাশিগুলোর। তবে আপনার জন্মছকে দশা মহাদশা আগে দেখা দরকার। সর্বোপরি আপনারা ব্যক্তিগত জন্মছক আগে দেখে নিন, আপনার এই অর্থপ্রাপ্তির যোগ কখন রয়েছে, আপনার কোন বছর রয়েছে সেটা আগে জেনে নিন একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে, এবং যেখানে আপনার সমস্যা রয়েছে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। কারণ অনেকের ক্ষেত্রে কি জানেন, বাধা থাকে, যে কোনো কাজ করতে গিয়ে বাধা থাকে, সেই বাধাটাকে যদি আমি কাটিয়ে দিতে পারি তাহলে তো আমার নিশ্চিতরূপে অর্থপ্রাপ্তি হবে। কারণ দেখুন, এই কলিযুগে অর্থ ছাড়া কিন্তু এক পা কিন্তু কেউ চলতে পারবে না। অর্থ আমাদের জীবনে, যেমন গাড়ির পেট্রোল রয়েছে কি না, অর্থ হচ্ছে আমাদের জীবনে কিন্তু পেট্রোল। অর্থাৎ গাড়ি যেমন এক চাকাও ঘুরবে না পেট্রোল ছাড়া, তেমনি মানুষও কিন্তু এগাতে কিন্তু পারবে না। তাই অর্থের বিশেষভাবে দরকার রয়েছে। অনেকেরই প্রচুর কষ্ট করছে, প্রচুর পরিশ্রম করছে, কিন্তু আপনার যদি ভাগ্য যদি সাথ দেয় কি না, আপনি রাতারাতি কিন্তু কোটিপতি হতে পারেন। আজকে শুনছেন ভিডিও, হয়তো আমি যে শুভ সময়টা যেটা বলবো, আপনার লাকি নাম্বারটা যেটা বলবো, সে সময় আপনার হয়তো প্রাপ্তি হতে পারে যদি আপনার যোগ থাকে। যোগ যদি থাকে না, আপনি আগামীকালও কিন্তু কোটিপতি কিন্তু হতে পারেন। আপনার কিন্তু এই সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। প্রথম রাশি আগামীকালের জন্য, সেটি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময়, সকাল 10:11 থেকে 10:55 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ মীন রাশি। মীন রাশির যে লাকি নাম্বার সেটা হচ্ছে 3। দ্বিতীয় যে রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় 11:11:44 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। বৃশ্চিক রাশির লাকি নাম্বার 1, আগামীকালের লাকি নাম্বার 1, সময়টা অবশ্যই আপনারা মেনটেন করার চেষ্টা করুন এবং লাকি নাম্বারগুলো আপনারা মেলানোর চেষ্টা করুন। এরপর যে রাশি, 3 রাশি মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় সেটা হচ্ছে 11:30 থেকে আপনার 12:26 পর্যন্ত। আপনাদের লাকি নাম্বার আগামীকালের জন্য সেটা হচ্ছে আপনাদের 2। অর্থাৎ এই তিনটি রাশির আগামীকাল বৃহস্পতিবার প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। যে কোনো দিক থেকে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা উঠে আসতে চলেছে। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন, এবং যারা প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করাতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন, এবং অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এটা আপনাদেরই চ্যানেল। এবং এর পাশাপাশি ভিডিওগুলিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।